শতবর্ষ প্রাচীন কমলেশ্বরী কালীবাড়িতে তৈরি হতে চলেছে বজরংবলী তথা হনুমান মন্দির। শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়ার দিনে হনুমান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। কমলপুরের ব্যবসায়ী শশাঙ্ক শেখর দেবের আর্থিক সহায়তায় এই মন্দির তৈরি হতে চলেছে। এদিন কমলপুর কালীবাড়ির প্রাঙ্গণে ভূমি পুজোর মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলেশ্বরী কালী মন্দির পরিচালনা কমিটির সম্পাদক সহ সদস্যরা এবং ধর্মপ্রাণ মানুষজনের পাশাপাশি শশাঙ্ক বাবুর বাড়ির লোকজন ও পরিচিত জন উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, এর পূর্বে এই কালীবাড়িতে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবের আর্থিক সহায়তায় শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এবার এই কালীবাড়িতে তৈরি হতে চলেছে হনুমান মন্দির। 1910 ইংরেজিতে প্রতিষ্ঠিত আমাদের এই কমলেশ্বরী কালীবাড়ি বিভিন্ন সময় বিভিন্নভাবে এর পরিবর্তন ঘটেছে। সর্বশেষ সংযোজন হলো আমাদের শিব মন্দির, মহকুমাবাসী এতে আনন্দিত। একটা চাহিদা ছিল মহকুমাবাসীর, একটা হনুমান মন্দিরের, বজরংবলী মন্দিরের। এই চাহিদা পূরণে আমাদের নোয়াগঞ্জের বাসিন্দা মৃগাঙ্ক শেখর দেবে গিয়ে শশাঙ্ক শেখর দেবে গিয়ে এসেছেন। আমরা উনারই উদ্যোগকে সমর্থন করি, স্বাগত জানাই, মানুষের জন্য খুশি। শশাঙ্ক শেখর দেব যে দায়িত্ব পালন করছেন, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। মন্দির হলো, কিন্তু এটা যেন অনাদরে, অবহেলায় বা উশৃঙ্খল কিছু লোকের কারণে এর পবিত্রতা নষ্ট না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। পাশাপাশি মা কমলেশ্বরী মায়ের মন্দিরের কাজও শুরু হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।